ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বহাল তবিয়তেই আছেন। আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা এখন আমি জানি কম বেশি সবাই ইউটিউবিং করছেন, তো অনেকের কাছেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন রয়েছে কিন্তু কম্পিউটার হয়তো নাই। তো শুধু অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউটিউবিং করাটা আসলে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় সবার জন্যই। তো আমি মনে করি অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি অবশ্যই একটা একেবারে কম দামি বা ন্যূনতম কনফিগারেশনের একটা কম্পিউটার যদি থাকে সেটা দিয়েও কিন্তু আপনি আপনার প্রপারভাবে ইউটিউবিংয়ের কাজটা চালায় নিতে পারেন। সো অনেকেই আছেন যাদের একটা কম্পিউটার কেনার ইচ্ছা আছে যেটা দিয়ে আপনি আউটসোর্সিংয়ের কাজ করবেন বা ইউটিউবিং করবেন বা গ্রাফিক্সের কাজ করবেন। তো আমি আজকে আপনাদেরকে যে তথ্যটা দেবো সেটা হচ্ছে সবচাইতে কম দামে খুব ভালো করে একটা পিসি কীভাবে বানানো যায় সেই সম্পর্কে একটা ধারণা দেব, এবং এই পিসি দিয়ে আপনি নিশ্চিন্তে ইউটিউবিং সহ আউটসোর্সিংয়ের অন্যান্য প্ল্যাটফর্মেও আপনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। তো এই ভিডিওটা আমি তৈরি করছি এই জন্য যে এই ধরনের একটা কম্পিউটার, একটা না প্রায় তিনটা কম্পিউটার আমি রিসেন্টলি নিজে বিল্ড করেছি এবং আমার পরিচিত কিছু কাস্টমারের কাছে আমি সেগুলো পাঠিয়ে দিয়েছি এবং তারা সেগুলো দিয়ে প্রপারলি কাজ করছে ইনশাল্লাহ। তো যাই হোক, তো বাংলাদেশে কিন্তু 61 যে মেইন বোর্ড, মানে থার্ড জেনারেশনের যে প্রসেসর লাগানো যায় যে মেইন বোর্ডে, Core i3, Core i5 বা Core i7, এই মাদারবোর্ডটা কিন্তু এখন অনেক জনপ্রিয় এবং প্রচুর সস্তা। তো এই মাদারবোর্ডটা দিয়েও কিন্তু আপনি যদি একটু টেকনিক্যালি যদি রেডি করেন তাহলে খুব কম দামে কিন্তু একটা ভালো কম্পিউটার তৈরি করে ফেলা যায়, খুবই ভালো কম্পিউটার যেটা পারফরম্যান্স আমি নিজে দেখে অবাক হয়েছি। সো আমি এটা আপনাদেরকে রেকমেন্ড করতে পারি। যাই হোক, তো এই ধরনের কম্পিউটারটা কিভাবে তৈরি হবে সেগুলো বলতে গিয়ে আমি বলি যে সবার প্রথমে আমরা কেসিংটাতে যে খুব বেশি টাকা ঢোকাবো তা কিন্তু না, কেসিংটা আপনি একটা মধ্যম মানের কেসিং কিনবেন পাওয়ার সাপ্লাই বাদে, বাট সেখানে পাওয়ার সাপ্লাইটা লাগাতে হবে খুব ভালো মানের, যার 1 বছর বা 2 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং পাওয়ার সাপ্লাইটা ভালো, যাতে আপনি পাওয়ার সাপ্লাইটা লাগানোর পর আপনাকে টেনশন করতে না হয় 2-3-4 বছরের ভিতরে যে পাওয়ার সাপ্লাইটা মার খেয়ে যাবে। যাই হোক, অর্থাৎ কেসিং এবং পাওয়ার সাপ্লাই আলাদা করে কিনতে হবে বাজেট করে। আচ্ছা, এরপরে আপনি মেইন বোর্ড কিনবেন। বাংলাদেশে ম্যাক্সিমাম মেইন বোর্ড 61 চিপসেট সিরিজের বা থার্ড জেনারেশনের যে মাদার বোর্ডগুলো, চায়না বোর্ডগুলো সব কিন্তু 1 বছরের ওয়ারেন্টি। আমরা অনেকে জানি না যে 2 বছরের ওয়ারেন্টির মাদার বোর্ড বাংলাদেশে পাওয়া যায় এবং যেগুলো ভালো কোয়ালিটির। তো রিসেন্টলি এরকম একটা মাদার বোর্ড আমার হাতে আপনারা এখন দেখবেন, এই যে এই মাদার বোর্ডটা এফক্স। তো এটা কম্পিউটার সিটি টেকনোলজিসের মার্কেটিং করা বাংলাদেশে নিয়ে আসা এই মাদার বোর্ডটা চমৎকার একটি মাদার বোর্ড, এবং আপনারা শুনলে অবাক হবেন এই মাদার বোর্ডে M.2 স্লট পর্যন্ত রয়েছে, অর্থাৎ SSD-র M.2 ভার্সন স্লট এই 61 চিপসের থার্ড জেনারেশনের মাদার বোর্ডে কিন্তু রয়েছে। সো আপনি যদি 37 পোর্টের বদলে M.2 স্লটে যদি একটা SSD লাগান তাহলে বুঝতে পাচ্ছেন যে এটার গতি বা পারফরমেন্স কেমন পাবেন, যা কল্পনায় করা যায় না। শুধু তাই না, এই মাদার বোর্ডটার ওয়ারেন্টি সাপোর্ট রয়েছে পুরো 2 বছর, কমপ্লিটলি 2 বছর সাপোর্ট দিয়ে আপনি এই মাদার বোর্ডটা দিয়ে পিসি তৈরি করতে পারবেন। তো আমি এটার এত প্রশংসা এই জন্য করছি যে এটা আমি রিসেন্টলি বিল্ড করছি এবং পারফরমেন্স আমি খুব ভালো পেয়েছি। তো এরকম একটা মাদার বোর্ড কিনবেন 2 বছরের ওয়ারেন্টি দিয়ে। আচ্ছা, এরপরে এখানে আপনি যে প্রসেসরটা সেট করবেন সেটা অবশ্যই Core i5 হতে হবে, Core i5 থার্ড জেনারেশন। Core i5 থার্ড জেনারেশন একটা প্রসেসর লাগাবেন। এরপরে এই মাদার বোর্ডটাতে আপনি র্যাম লাগাবেন হচ্ছে 8 জিবি করে, দুইটা স্লটে 8 জিবি 8 জিবি, 16 জিবি DDR3-র, এবং সেটার বাস স্পিড হবে অবশ্যই 1600 বাস। DDR3-র র্যাম বাংলাদেশে পাওয়া যায় 3টা স্পিডের, একটা হচ্ছে 1066, 1333 এবং 1600 বাস স্পিড। আপনি অবশ্যই এ ডাটা বা এর চাইতে কোনো ভালো ব্র্যান্ডের 1600 বাস স্পিডের দুটো মধ্যম মানের দুটো র্যাম লাগাই দেন, তাহলে 8 8 কত হলো র্যাম আপনার 16 জিবি হয়ে গেল। মনে রাখেন আপনি এখানে র্যাম লাগিয়েছেন 16 জিবি, প্রসেসর লাগিয়েছেন Core i5, এরপরে আপনি এখানে স্টোরেজ হিসাবে আপনি হার্ড ডিস্ক অবশ্যই লাগাবেন না, আপনি 120 জিবি হলে আপনার কম্পিউটার চলবে এবং দুইটা পার্টিশন করে নিতে পারবেন। আপনি 120 জিবি SATA পোর্টে লাগানোর জন্য ওয়েস্টার্ন ডিজিটাল বা এ জাতীয় কোনো SSD কিনতে পারেন, আর যদি মনে করেন আপনি চাইলে কিন্তু এখানে M.2 স্লটে লাগানোর জন্য SSD কিনতে পারবেন। বাস হয়ে গেল,
এরপরে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে দিয়ে আপনি যখন এটাতে কম্পিউটার চালাবেন তখন আসলেই এত কম দামে এত দুর্দান্ত পারফরমেন্সের পিসি আপনি অবাক হয়ে যাবেন, আমি নিজে অবাক হয়েছি। আর হ্যাঁ, আমরা অনেকেই আছে যে কম্পিউটার ভালো দাম দিয়ে কেনার পরও দেখা যাচ্ছে যে কিবোর্ড মাউসটা খুব কম দাম দিয়ে কিনি। আপনি কিবোর্ড মাউসের জন্য মিনিমাম 1000 টাকা বাজেট রাখতে হবে, যাতে কিবোর্ড মাউসটা 1000 টাকা দিয়ে কিনবেন এবং একটা ব্র্যান্ডে, যাতে সেটা আপনি দীর্ঘদিন ধরে ইউজ করতে পারেন। কম দামি কিবোর্ড মাউস কিনলে আপনি কিন্তু ধরা খাবেন এবং সেটা নিয়ে পরে কিন্তু আপনাকে আফসোস করতে হবে, যেটা আমি আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা থেকে বলছি। আর মনিটর অবশ্যই বেশি দাম দিয়ে কেনার দরকার আছে বলে আমি মনে করি না। প্রাইমারিলি আপনি 70 ইঞ্চি স্কোয়ার একটা এলইডি মনিটর কিনতে পারেন এই পিসির সঙ্গে চালানোর জন্য। আর সব মিলায় এই কম্পিউটারটার দাম আসবে 19,500 টাকা অনলি, 19,000 থেকে 19,500 টাকা অ্যাপ্রক্সিমেটলি। এবং এই কম্পিউটারটা আমি রিসেন্টলি 3টা বিল্ড আপ করেছি এবং আমার কাস্টমার বা ক্লায়েন্টসের কাছে পাঠিয়ে দিয়েছি। যদি আপনারা কেউ কখনো এই কম্পিউটারটা কেনার সিদ্ধান্ত নেন, তাহলে এই কম্পিউটারটাতে আমি আপনাদেরকে, যারা ইউটিউবিং করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু আমি ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারটা ফ্রি ইনস্টলেশন করে দেবো, যেটা দিয়ে আপনারা লাইফ টাইম কাজ করতে পারবেন। শুধু তাই না, আপনাদেরকে আমি খুব ক্লোজলি সাপোর্ট দিব যদি আপনাদের প্রয়োজন হয়ে পড়ে। তো ভিউয়ার্স, একটা পিসি বা পার্সোনাল কম্পিউটার বা কম্পিউটারের শখ সবারই থাকে, বিশেষ করে যাদের কাছে এই কম্পিউটারটা হাতে নেই তাদেরকে বলবো যে আপনারা যত্র ঘোরাফেরা না করে বেশি টাকা খরচ করার চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে ঠিক আমি যেভাবে বললাম এভাবে একটা পিসি বিল্ড করেন। আর এর পারফরমেন্স দেখলে আপনি অবশ্যই বলতে বাধ্য হবেন যে আমার এই পিসি বিল্ডের যে সেট আপটা, সেটিংসটা বললাম সেটা অনেক ভালো ছিল, কারণ ইট ইজ অলরেডি টেস্টেড মেনি টাইমস। তো এই ছিল আজকের মানে টিপস আপনাদের জন্য। আর আমি এখন এই বক্তব্য শেষেই কম্পিউটারে একটা কনফিগারেশন একটা পেজের মধ্যে আমি লিখে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি, যে যাতে আপনি সেটা দেখে বুঝতে পারেন পিসিটা কী মানের হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বরাবরের মতো আমার চ্যানেলে যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন সেইভাবে আগামীতেও সাপোর্ট দিবেন, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিওটা শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।